এই রাক্ষস পুরীতে মানুষের গন্ধ কেন? কেউ এসেছিল নাকি? আর কিছুদিন পরই কাঞ্চনগড় আমাদেরই রাজ্যে পরিণত হবে, শুধু আর কটা দিন সবুর কর। আমি রূপসাগর চিনি, কিন্তু রূপনগরের হদিশ জানি না। সে লইয়ে তোমার ভাগ তৈব না। আমার বন্ধু, এই দেশের নদী নালা সমুদ্র আসমান সব চিনে, ঠিক খুঁজে বার করবো। সেটা তো আমি জানি যে তোমার বন্ধু সব পারে, কিন্তু এটাই বুঝতে পারলাম না যে তুমি কোন কামে লাগো। এই একখান চপ্পর কথা কইছো। আরে যার বন্ধু মন বুদ্ধিমান, কুসা তাল গাছের লাখান, তার বন্ধু হইয়া আমি কে কইরা তেল্লা কুসা গাছ হই কও দেখি। থাক থাক, খুব হয়েছে। এখন এখানে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে এসে আমার সাথে একটু কাজে হাত লাগাবে? আরে আমার মহুয়া সুন্দরী রে, যাও না, এইখানে না খাড়াইয়া নিজের কাম নিজে করো গিয়া। আমি দেখি বন্ধুর আবার কি হইল। শোনো, তোমাকে কোথাও যেতে হবে না, রাজকুমার ঠিক চলে আসবে। বন্ধু চলে আইব এটা আমিও জানি, তবু মন মানে না মহুয়া, মন মানে না। তুমি ভাইবা দেখো একবার, বন্ধুর উপর দিয়া কি তুফান বইয়া গেছে। রাজ্য পাঠ থাকতেও দুঃখিনী মায়ের লগে বন্ধু আবার পথে পথে ঘুরে বেড়াইতেছে। তুমি দেখো কুমার এই কষ্ট থেকে একদিন ঠিকই মুক্তি পাবে। ও, এই আশাতেই তো বুক বেঁধা বসে আছি। আরে ওই তো, ওই তো রাজকুমার আসছে। বন্ধু, আরে আসো আসো। এই হলো রূপসাগর। হ্যাঁ, এরই নিচে আছে রূপনগরের রাজবাড়ি। কিন্তু কিন্তু রাক্ষসরা রাজকুমারীকে কোথায় লুকিয়ে রেখেছে সেটা আমি বলতে পারবো না। তুমি রূপসাগর চিনিয়ে দিয়েছো, তাই যথেষ্ট। বাদ বাকি কাজটা আমি আমারই নাগমণি সাহায্য করব। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার নিচেই রূপসাগরের রাজবাড়ি। বন্ধু, অহন হয়ে যাইবে কি করিয়া? শোনো, তোমাদের দুজনকে যেতে হবে না, তোমরা তোমরা এখানেই অপেক্ষা করো। কিন্তু কুমার, শোনো শোনো, এই নাগমণি, এই নাগমণি আমাকে রক্ষা করবে। আর একটা কথা বলবো, এই দড়িতে একটা টান পড়লে বুঝবে আমি বিপদে আছি, আর যদি দুটো টান পড়ে তাহলে বুঝবে বিপদ অতি ভয়ঙ্কর, আর যদি তিনটে টান পড়ে তাহলে বুঝবে আমার কাজ শেষ। আমি এখন আসি। বন্ধু, ভয়ের কিছু নেই, আমার সঙ্গে আছে নাগমণি আর আমার মায়ের আশীর্বাদ। সাবধানে যেও রাজকুমার। হ্যাঁ,
নির্মলা। জানলে কি করে? আমি তোমার সব জানি। আমি তোমাকে উদ্ধার করতে এসেছি আর জানতে এসেছি এই রাক্ষসীদের মৃত্যু কিভাবে হবে। না, তা তো বলতে পারবো না। সেই সত্যটা তোমাকে জানতেই হবে, যেমন করেই হোক জানতে হবে। আমি অনেক কষ্ট করে এখানে এসেছি, নইলে নইলে সব কষ্ট বিফলে যাবে। মণিমালা, তুমি যা চাইবে আমি তাই করব, কিন্তু যে করেই হোক এ তথ্য তোমাকে জানতেই হবে। তুমি আমার বাবা মাকে পাথর থেকে মানুষ করে দিতে পারবে? পারবো মণিমালা, যদি তুমি আমার কথা রাখো। ওরে বাবারে, সর্বনাশ হয়ে গেছে, ওরা বোধহয় সবাই চলে এসেছে। তুমি আমাকে শুয়ে কাঠি বাদল করে আবার ঘুম পাড়িয়ে দাও। আর ওই দরজাটা বন্ধ করে তুমি কোথায় লুকিয়ে পড়ো? মানুষের গন্ধ কেন? কেউ এসেছিল নাকি? কি যে বলো মাসি, এখানে আবার মানুষ আসবে কোথা থেকে? তুমি সেই যে আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেলে, তখন থেকে তো আমি ঘুমিয়েই আছি। ও তোমার মনের ভুল হবে হয়তো। আর তোরে মে, আমার হাত পাটা একটু টিপে দে না বাছা, পায়ে বড় ব্যথা, একটু হাত পাটা টিপে দে না রে। এখন তো রাজা আচ্ছা মাসি, তোমার মেয়ের কোনো খবর পেলে? কেন পাবো না, আর কিছুদিন পরই কাঞ্চনগড় আমাদেরই রাজ্যে পরিণত হবে। শুধু আর কটা দিন সমুর্ক। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।